ونستعين ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوام بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع يضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পরম নহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী বাৎসরিক কোরআনের মাহফিলের সমাবর্তন সভাপতি বিশেষ করে আজকে মা বন্ধের জন্য আয়োজন এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে আলোচনা করছিলেন জনাব মাওলানা হাফিজ মাহবুবুর রহমান সিলেট দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চে বসা ওলামা ইকরাম সম্মানিত ব্যক্তিবর্গ মাহফিলের সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা সম্মানিতা মা
থাকে সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য, জীবনের বাতিঘর তৈরি করার জন্য আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে কোরআনের কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন। দয়া করে সুস্থ রেখে যা আল্লাহ ময়দানে নিয়ে আসলেন, খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পাঠ করছি। তমাম পৃথিবীর যত মহিলা এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কলিজা ছিঁড়ে যদি নবীর পায়ে দিয়ে দেয়, আল্লাহর নবী মহিলাদেরকে যা দিয়েছে কিয়ামত পর্যন্ত শোধ করা সম্ভব না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ওই সময় দেখেছি অনেকগুলো ধর্ম গ্রন্থ পড়ার কারণে আমার অভিজ্ঞতা, কোন ধর্ম গ্রন্থে মহিলাদের বিশেষ করে কিছু দেওয়া হয়নি। অধিকাংশ ধর্ম যে ধর্মীয় গ্রন্থগুলো এখন আছে ওগুলো সব মানুষ নিজের স্বার্থে বানিয়েছে। আসল তাওরাত এখন আর নেই, আসল ইনজিল নেই, আসল জাবুরও নেই। এগুলোর পরিবর্তে যেগুলো তৈরি হয়েছে এগুলো মানুষ যেহেতু নিজেদের প্রয়োজনে লিখেছে, আর এগুলো বিশেষ করে লিখেছে পুরুষ মানুষ। মহিলারা তো একটা কিতাবও লেখার সুযোগও পায়নি, সে দায়িত্বও পায়নি। অধিকাংশ লিখেছে পুরুষেরা, এই জন্য তাদের নিজেদের মন মতো করে লিখেছে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিশেষ করে বৌদ্ধ ধর্মে মহিলারা যে নির্যাতিতা, ওদের যে অধিকারগুলো দেওয়ার দরকার ছিল একটাও ওদের কিতাবে নেই, সবগুলো নষ্ট করা হয়েছে। তো নষ্ট করা হয়েছে আরো অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করে একেবারে নিম্নে নামিয়ে দিয়েছে। এমন ধর্ম পৃথিবীতে আছে যেখানে মেয়েদেরকে ওরা মানুষ মনে করে না, মনে করে এগুলো জন্তু জানোয়ার। হিন্দু ধর্মের ভেতরে সবচাইতে বড় সমস্যা হচ্ছে ওরা মেয়ে যেদিন বিয়ে দেবে ওই দিন যা দেওয়ার দিয়ে দেয়, এরপর থেকে বাবার সম্পত্তিতে এমনকি মরণ পর্যন্ত একটা কানা কড়িও আর বাবার পক্ষ থেকে এই বাড়ি থেকে পায় না। সম্মানিত মা বোনেরা, এই জন্য নবীজি পুরুষের জন্য যেমন সময় দিয়েছিলেন, আল্লাহর নবী মেয়েদের মহিলা সাহাবী যারা ছিল তাদের সামনে নিয়ে পর্দার আড়াল থেকে মাঝে মাঝে নবীজি তাদের সাথে দিনের অনেকগুলো কথাবার্তা বলতেন। সেই পরিবেশ এখন তো আর ওই রকম ভাবে নেই, নবীজি যদি থাকতেন তাহলে হয়তো বিষয়টা আলাদা হতো। নবীজি এখন নেই, নবীর উত্তরসূরি হিসাবে নাইবে রসুল হিসাবে আমরা যতটুকু পারছি আজকের এই ময়দানটা হয়তো যারা তৈরি করে দিয়েছে। বাংলাদেশে বহু অনুষ্ঠান হয় যেখানে শুধু পুরুষের জন্য, মহিলারা আসে কিন্তু সেরকম জায়গাও পায় না, তাদের জন্য আলাদা করে কিছু বলা হয় না। ওয়াজ যা করা হয় বলা হয় নারী পুরুষের জন্য সমান না, এদের তো আলাদা সাবজেক্ট আছে। এই মহিলাদের কিছু আলাদা দায়িত্ব কর্তব্য আছে, যেগুলো যে মাহবুব ভাই বলছিলেন চারটা দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে, এই চারটার ভেতরে আমার মনে হয় দুনিয়া আখেরাত সব লুকিয়ে আছে। সুতরাং চারটা দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে পুরুষেরা হাজারো দায়িত্ব পালন করে যা পাবে। পুরুষ মানুষ জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাচ্ছে, আপনারা সাংসারিক কাজে সন্তানের পেছনে স্বামীর পেছনে সময় ব্যয় করে সেই সওয়াব পাবেন, কারণ ওইটাও আর একটা জিহাদ। এখানে আজকে তেলাওয়াত কিন্তু আয়াতে এরকম কিছু আছে, আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলে পুরুষ মানুষ যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন, মহিলারা যারা এসেছেন চুপি স্বরে আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে মেয়েরা আলহামদুলিল্লাহ বলার সময় যেভাবে চুপি স্বরে বলেছে আমার মনে হয় দুনিয়ার কাজ কারবারে চলাফেরায় কথাবার্তায় যদি এভাবে চুপি স্বরে বলতো আমাদের পরিবার সমাজ এদেশ জান্নাত হয়ে যেত। ওদের যে গলা কণ্ঠের কারণে তো আজ আমরা মার খেয়ে যাচ্ছি। এখানে বেশ ভালো আমল করলেন, আলহামদুলিল্লাহ বলতে বললাম জোরেও বলে না চুপি স্বরেও বলেছে। আপনার এই আমলটা আমার মনে হয় পরিবারে সমাজে রাষ্ট্রে যেখানে যে দায়িত্ব পাবে চেষ্টা করবে। এখন তো বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে মেয়েদেরকে আর লেখাপড়া করার দরকার নেই,
এদের জ্ঞান অর্জনের দরকার নেই। আজ অনেক বড় একজন আলেম কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এটা 3-4 পর্যন্ত পড়ান, এরপরে বিয়ে দিয়ে দেন। না, আল্লাহর নবী সন্তান হওয়ার পরে অনেকগুলো দায়িত্ব দিয়েছে মা আর বাবাকে, বিশেষ করে মা আর বাবা 10টা দায়িত্ব যারা পালন করে। আমরা হাদিস থেকে তুলে এনেছি এগুলো, মা আর বাবা যারা আছেন এই 10টা দায়িত্ব যদি কেউ সন্তানের উপরে পালন না করে, কিয়ামতের দিন ওই মা বাবা জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি যেহেতু মা এখানে বেশি এসেছে, যুবতী মেয়েরা খুব কম, কারণ ওরা এসব জায়গায় আসে না, ওরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে আর বয়ফ্রেন্ড। এই জন্যে মা যারা এসেছেন, বাবা তো আসে না, রাতের বেলা আসবে, ওনাদের সাইজ রাতের বেলা করব। আপনারা মা যারা এসেছেন, আপনাদের 10টা দায়িত্ব দিয়ে দিচ্ছি রসুলের পক্ষ থেকে। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, আমি তো দেওয়ার মালিক না, দিয়েছেন নবীজি। 1 নম্বরের সন্তান যখন হবে আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে, খুশি হওয়া লাগবে। মা বোনেরা সন্তান হওয়ার পরে খুশি হবে, শুকরিয়া আদায় করবে, কেন? আপনার সাথে আপনার বান্ধবী বিয়ে হয়েছে, আজ 20 বছর হয়ে গেল তার বাচ্চা হয়নি, আর আপনার প্রতি বছরে একটা করে, মানে আপনার যদি সন্তান না হতো আপনি টের পেতেন যে কি জিনিস এটা। অনেকগুলো জায়গায় যাওয়ার পরে মহিলারা হয়তো তার স্বামীর কাছ থেকে আমার নাম্বার নিয়ে কল দেয়, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো, সন্তান হয় না, সন্তান হয় না বিয়ে করেছে মানে হয় না, আপনি এই জন্য তো দোয়া করবেন। বিয়ে হয়েছে কয় বছর, কেউ বলে 12, 15, 18, 22 বছর পর্যন্ত মহিলারা চিঠি লিখেছে, মোবাইল করেছে, 22 বছর পর্যন্ত সন্তান হয়নি। আপনি বিয়ের 1-2 বছর 3 বছর পরে মা হতে পেরেছেন, এই জন্য টের পান না। যারা পারে না তাদের যে আমার মনে হয় কি দুঃখ মনের ভেতরে, এই জন্য আল্লাহর নবী বলেন সন্তান যখনই হবে তখন শুকরিয়া আদায় করা লাগবে, খুশি হওয়া লাগবে। আপনার খুশির সাথে আমার আল্লাহও খুশি হবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে সন্তান যখন পেটে আসবে, পেটে আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে মেয়েরা যে জিনিসগুলো এখন খায় এগুলো ঠিক না। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারিমের আয়াত এটা, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। এই যে মৌমাছি বিভিন্ন ফুলে বসে, আজ পর্যন্ত মৌমাছিকে আমি শুনিও নি দেখিও নি যে কোনো অখাদ্যে কোনো নাপাক জায়গায় বসেছে। মৌমাছিরা সব সময় মেইন করলে সামার ফল ফলাদি ফুল ফুলে বসে, কেন? পরাগায়ন পদ্ধতি মৌমাছির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। একটা সরিষা খেতে 5 লক্ষ সরিষা গাছ আছে, 2.5 লক্ষ পুরুষ সরিষা, 2.5 লক্ষ মহিলা। এখন এই নারী পুরুষ এক জায়গায় না হলে তো ফলও হবে না, বাচ্চা আসবে না। সুতরাং এই 5 লক্ষ যে ফল গাছ সরিষা গাছ আছে, একটার সাথে আর একটা যাবার মতো তো ওদের হাত নেই পাও নেই, হেঁটে যেতেও পারবে না। এখন আপনি যদি 1 বিঘা জমিতে 5 লক্ষ গাছ কামলা নিয়ে এই কাজটা করতে যান যে এই ফুলের সাথে এই ফুল এই পরাগায়ন পদ্ধতি তুমি লাগিয়ে দাও, আমার মনে হয় প্রতি বিঘা জমিতে 50টা করে জন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে এক ফল থেকে আর এক ফলে যখন উড়া উড়ে যায় পরাগায়ন পদ্ধতিটা আল্লাহ চালু করে দেয়। এই 12 দিন হায়াত পায় মৌমাছি, মাত্র 12 দিন। এই 12 দিনে 1 চামিচের অর্ধেক হাফ চামিচ মধু ও সংগ্রহ করতে পারে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। নবীজি জানিয়েছেন এই পানিটা এত শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত মৌমাছির পেটে এই পানিটা থাকবে ও তাম পৃথিবী ঘুরতে পারবে, ক্ষোধা লাগবে না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন মধু 3 প্রকার হয়, একটা পাহাড়ে হয়, একটা গাছের ডালে হয়, আর একটা মানুষের ঘরের চালে হয়। সবচাইতে শক্তিশালী মধু হচ্ছে পাহাড়ে, যেটা কালো ধরনের দেখা যায়। এটা খেলে মানুষের যৌবন শক্তি ফিরে আসে, এরপরে মহিলাদের সন্তান হওয়া আসান হয়। মা বোনেরা সন্তান পেটে আসার পর স্বামীকে দিয়ে ওই হরলিক্স মাত দিন, ওগুলো খেলে আরো সন্তানের নাড়ি মোটা হয়ে যায়, চর্বি জমে শরীরে, তখন আর স্বাভাবিকভাবে সন্তান দুনিয়ায় আসতে চায় না।
ডাক্তার দিয়ে কেটে বের করা লাগে, এগুলো ঠিক না। মধু খাবে, সন্তান পেটে আসার পর থেকে এই মধু যত বেশি খাবে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। সূরা নাহালের নাহাল মাদে মৌমাছি নাহালের 78 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, তিনি সে আল্লাহ যিনি মায়ের পেট থেকে তোমাদেরকে বাচ্চার আকারে বের করে নিয়ে আসেন এমন অবস্থায় যখন তুমি কিছুই জানতে না। আয়াতের তাফসিরে আমি পড়েছি, মা বোনেরা যদি মধু খাওয়ার অভ্যাস করে তাদের আর সিজার করা লাগবে না, সন্তান নর্মালে ডেলিভারি হবে ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন। এই গল্প করেন কারা দেখি, এই পর্দা খুলে দেন তো, গল্প করাচ্ছে। আমি আপনাদের মেহমান, সেই কুষ্টিয়া থেকে এসেছি, এখান থেকে 700 কিলোমিটার, এরপরও মোসাফির, বারবার বলছে আপনি গল্প করবেন না, আপনি দরকারে মারামারি করেন, অসুবিধা নেই, গল্প করবেন। কারণ কোরআন শুনতে এসে আগে চুপ থাকা লাগে, এরপরে শোনা লাগে, দুইটাই ফরজ। আপনি গল্প করছেন, কবিরা গোনা হবে, আশা করছি কথা বন্ধ হবে। সাহাবা একরামের সামনে নবীজি কথা বললে মনে হতো যে একটা পাখি এসে যদি গায়ের উপরে বসেছে, পাখি মনে করতো একটা গাছ, গাছ যেমন নীরব নিস্তব্ধ নড়াচড়া নেই ওই রকম মনে করতো, আর এখানে পাখি আসলে আধা মাইল দূর থেকে উড়ে যাবে। আবার কথা বলে কি মানুষ নাকি কলেরা, কথা বন্ধ করেন। আপনার সম্মান যদি আপনি নিজে না রাখেন তাহলে মানুষ কিন্তু আপনাকে সম্মান দেবে না। বারবার বলছি কথা বলবেন না, খুব জরুরি হলে ইশারাই করেন। এরপরও যদি কোনো মহিলা কথা বলে নামটা লিখে পাঠিয়ে দেন তো স্বামীর নাম সহ। আবার কথা বলে এরকম নিস্তব্ধ হয়ে থাকে, আপনি যতক্ষণ কোরআনের কথা শুনবেন নামাজ পড়ার মতো সাহাব হবে। থাক ভাই, আসলে আমি এই দিনের বেলায় মাহফিল আমি জানতাম না, আমার মনেও ছিল না, উনি হয়তো একদিন কোনো সময় বলেছিলেন, আমার আর মনে ছিল না, এমনি শরীরের অবস্থা ভালো না, ডাক্তার বলেছে কথা বলবেন না, আর আমার তো কাজই কথা বলা। কালকে শেষছিলাম যেখানে সেখান থেকে সারা রাত ফিরাই দিয়ে গেছে, এরপরও শেষ রাতে ফজরের নামাজের পরে এখান থেকে এখানে এখান থেকে এখানে, মানে আমাকে মানে ঘোড়ার মতো তাড়িয়েছে, শরীর আমার একেবারে দুর্বল, মনে করলাম এখন ঘুমিয়ে থাকবো, বারবার যে ওই নিয়ামতুল্লাহ ডিস্টার্ব করছে, কিছু কথা বলে আমাদের দায়িত্ব সম্পর্কে, এই জন্যে এসেছি। আর আপনি যদি বারবার এরকম করে তাহলে তো সমস্যা। কারণ হাদিসের কথা শুনতে হয় আমল করার নিয়তে, আপনি কথা বললে তো শুনতেও পারবেন না, আমল তো দূরের কথা। সন্তান যাদের হচ্ছে শুকরিয়া আদায় করা লাগবে, খুশি হওয়া লাগবে, আপনার সাথে যদি আল্লাহ খুশি হয় তাহলে আপনার জীবন সাকসেস। আল্লাহকে খুশি করার যতগুলো মাধ্যম আছে তার ভেতরে সন্তান একটা, এই জন্য এটা ডেলিভারির জন্য এই স্বামীর যে 10-12 হাজার 15-20 হাজার টাকা আপনি খসান এক একটা সন্তানের পেছনে, এটা নর্মালে হলে এই টাকাগুলো স্বামীর বেঁচে যায়। আশা করছি মধু খাওয়ার অভ্যাস করবেন, নবীজির কথা মিথ্যা হবে না, 100 ভাগ কারেক্ট। আপনি একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার দাদির প্রায় 9টা ছেলে মেয়ে, একটাও সিজার লাগে না, আর আমার বউ মাত্র একটা, সিজার ছাড়া হয়নি, কারণ সন্তান পেটে আসার পরে মধু খেতে চাইনি, খালি হরলিক্স ডানো এগুলো খেয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে বসে দেখেছি এই যে এই বিষয়গুলো আল্লাহ এমনি দেয়নি, প্রত্যেকটা শব্দ কোরআনের এবং হাদিসের গবেষণামূলক, আপনি একটু যদি মাথা খাটান দেখবেন বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। আল্লাহ এমন কোরআন আমাদেরকে দিয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। সন্তান যাদের হচ্ছে না, দোয়া করি আল্লাহ যেন একটা সন্তান আপনাকে ভিক্ষা দেন, মা ডাক শোনার মতো তাওফিক আল্লাহ দান করেন। যাদের সন্তান হচ্ছে খুশি হবেন, শুকরিয়া আদায় করবেন, দরকার হয় সন্তান পেটে আসলে আল্লাহর কাছে আগে 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া জানাবেন। 2 নম্বরে সন্তান হবার পরে তাদের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। এটা এখন মডার্ন পরিবার যেগুলো এগুলো থেকে উঠে যাচ্ছে, বিশেষ করে এই সিলেট বিভাগ, এরা তো বেশিরভাগ লন্ডনে থাকে,
স্বামীগুলো সব বাইরে, বউগুলো তখন বাচ্চা দেওয়ার জন্য বিশেষ করে যায় ক্লিনিকে, আর ওখানে যারা জন্মায় সন্তানগুলো সিজারের মাধ্যমে, এই নার্স যারা এদের হাতেই বেশি হয়, এরা তখন ওই সন্তান নিয়ে কাড়াকাড়ি, আজান দেওয়া দূরের কথা, শুধু বকশিস। এই জন্য হয়তো আপনার শ্বশুরকে অথবা এমন একজন মানুষকে, আপনার বাবাকে দায়িত্ব দিয়ে রাখবেন যে সন্তান হওয়ার পরে যেন তার ডান কানে আজান দেয়, বাম কানে একামত দেয়। আজ বাংলাদেশে নাস্তিক বেড়ে যাচ্ছে এই ছোট্ট একটা কারণে। আগেকার জামানায় এত নাস্তিক বাংলাদেশে ছিল না, যদিও আগেকার জামানার মানুষ মূর্খ ছিল, এখন শিক্ষিত হওয়ার পরও নাস্তিক হচ্ছে এই কারণে, কারণ ছোটবেলায় ওর ডান কানে আজান নেই, বাম কানে একামত নেই, জন্মের পর থেকে যেগুলো দেখছে শুনছে ওগুলো দিয়ে তার বাস্তবতা কাটাচ্ছে। আশা করছি আপনি আজানের ব্যবস্থা করবেন। নবীজির এই কথাটা গুরুত্বপূর্ণ, আজান খুব গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার যখন জন্মের পরে শুনবে, ও পৃথিবীতে যত বড় জায়গায় যাবে না কেন, আল্লাহ ছাড়া আর কাউকে বড় মনে করবে না, সুবহানাল্লাহ। তিন নম্বরে সন্তানের আকিকা দেওয়া লাগবে, এই জন্য যাদের ছেলে মেয়ে আছে যদি সামর্থ্য থাকে আকিকা দিয়ে দেবেন 7 দিনে, এটা সুন্নাত। যদি কেউ না পারে জীবনের যে কোনো সময় আপনি দিতে পারেন, অসুবিধা নেই। এরপরে তার একটা নাম রাখা, এমন একটা নাম রাখা লাগবে যেটা অর্থ আছে। আপনি এমন নাম রাখলেন যে নামের অর্থই খারাপ, নাম রেখে দিয়েছে কালু। একজনের নাম শুনলাম সেদিন এই নোয়াখালী, নাম দিয়েছে কুকু। কুকু মানে ওর দাদি যদি ওরে ডাক দেয় বড় হওয়ার পরে, কুকু বলে তো ডাকবে না, মুরব্বী মানুষ ডাকলে বলবে কুকুর। সুতরাং নামটা অর্থবোধক রাখবেন। নামের বই পাওয়া যায়, দেখবেন 2500 নাম আছে ওই বইয়ের ভেতরে। স্বামীকে বলবেন একটা বই কিনে নিয়ে আসো, নামগুলো বেছে বেছে আপনার যেটা অর্থবোধক সুন্দর নাম রাখে, আপনার নিজের নামের সাথে যদি মিলিয়ে রাখতে চান ওইরকম অক্ষরের সাথে মিলিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অর্থটা ভালো হওয়া লাগবে। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মাফ করার জন্য যখন কিচ্ছু আর পাবেন না, তখন দেখবেন লোকটার নাম কেমন। আপনার নাম যদি হয় ঝঞ্ঝাটি বেগম, আল্লাহ তোমার নাম ধরে ডাকবেই না, কারণ ঝঞ্ঝাটি মানে ঝগড়া করে বেরিয়েছে। এই জন্য আমার একটা নাম রাখা দরকার, যে নাম ধরে আমার আল্লাহ ডাকলে আল্লাহর কুদরতে অন্তরে যেন মায়া লাগে, সুবহানাল্লাহ। নবীজি বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে বিচার আসার শেষের পর্যায়ে লোকটাকে যদি আল্লাহ মাফ করতে আর কোনো রাস্তা না পায়, শেষে ডাক দিয়ে বলবে ইয়া মারিয়াম, মারিয়াম নামের লক্ষ লক্ষ মহিলারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি এত মরিয়মকে ডাক দেইনি, আমি ডেকেছি শুধু আমার ঈসা নবীর মা হযরতে মরিয়মকে। মরিয়ম নামে মেয়েরা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, তুমি তো ঈসা নবীর মা মরিয়ম বলে ডাক দাওনি। যখনই ডাকলে মরিয়ম বলে দুনিয়ায় তোমার অনেক বিধানই মানতে পারি নাই, আজকে এই আইন যদি বিধানও যদি না মানি আমাদের অন্তরে সহ্য হয় না, এই জন্য আমরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমার ঈসা নবীর মায়ের সাথে মরিয়ম নামের যাদের মিল আছে তোমরা মরিয়ম সং ঈসা নবীর মা মরিয়মের সাথে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। হাদিসটা দুর্বল, সনদ দুর্বল, তারপর শিক্ষার জন্য বললাম, এই জন্য নামটা সুন্দর করে রাখবেন, অর্থ যেন ঠিক থাকে। আপনি যে নামটা মেয়েকে রেখে দিচ্ছেন বা ছেলেকে রেখে দিচ্ছেন, এই নামটা ও যত বড় জায়গায় যাক আর যত বড় প্রেসিডেন্টের বউ হোক, ওই নাম কিন্তু ঘুষবে না, যত বড় হবে ওই ছোট কালের নাম পড়েই থাকবে। একটা উপন্যাস পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা, ফ্যান চাটা, লোকটা গরিব মানুষ ছিল, ধনী হওয়ার পরে এখন মানুষ এই ফ্যান চাটা বলেই ডাকে। চিন্তা করছে আমার সব হয়েছে কিন্তু এই যে নাম এ তো ভালো লাগে না, ফ্যান চাটা একটা নাম হলো। তখন এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে এদেরকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে যে আজকে আমার নামটা পাল্টিয়ে দেন, এ নাম আমার আর ভালো লাগে না, এমন একটা নাম দেবেন যে নামের ভেতরে সম্মান পাওয়া যায়। গরু ছাগল জবাই করে মানুষ যখন খাওয়া দাওয়া শেষ, চেয়ারম্যান সাহেব বলছে ভাইরা আমার বোনেরা আমার
লোকটা গরিব ছিল, আগে নাম ছিল ফ্যান চাটা, অসুবিধা ছিল না, কারণ গরিব মানুষের নাম ধরেই মানুষ ডাকে না, উল্টা পাল্টা নামে ডাকে। তারপর একটা নাম ছিল, এখন লোকটা ধনী হয়েছে, ওর সম্মান আছে, সুতরাং ওই নাম না, আমি প্রতিনিধি হিসাবে একটা নাম পাল্টিয়ে দিলাম, আজকে থেকে এর নাম হবে মধু চাটা। লোকটা মাই খাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার খাওয়া দাওয়াও গেল, আমার নামও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। এই জন্য নাম যদি একবার পড়ে যায় ও মরণ পর্যন্ত ওটা মোছে না। আর কেয়ামতের দিন এরকম নাম ধরে আল্লাহ আপনাকে ডাক দেয়, আপনি অপমান হবেন এই লক্ষ কোটি মানুষের সামনে। মা বোন যারা এসেছেন, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে স্বামীকে দিয়ে বলবেন, আলেমের কাছে জিজ্ঞাসা করেন একটা অর্থবোধক নাম বেছে রাখতে। আশা করছি কথা বোঝা গেছে। এরপরে তার মাথা কামিয়ে দেবেন সাত দিনে, মাথাটা কামিয়ে যতটুকু চুল হবে, সমর্থ যদি থাকে সোনা অথবা রূপা, ওই পরিমাণে আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন। এরপরে আল্লাহর নবী বলেন, সাত বছরে মায়েদের এটা আদেশ, এই আদেশটা আল্লাহর নবী মায়েদেরকে করলেন, সাত বছর বয়সে সন্তান যাদের আছে, ছেলে হোক মেয়ে হোক, নামাজের আদেশ দেবেন। কারণ বাবা তো 24 ঘন্টার প্রায় 18 ঘন্টা থাকে কাজে কামে বাইরে, আপনি যেহেতু বাড়িতে 24 ঘন্টায় থাকেন, আপনি বড় শিক্ষক, শিক্ষকের ভূমিকা পালন করে তাকে নামাজের নির্দেশটা দেবেন। ছোটবেলা থেকে যদি সাত বছরে নামাজ শুরু করে, ওর তো নামাজ কবুল হবে না, কারণ ওর নামাজ এখন ফরজই হয়নি। সাত বছর থেকে কমপক্ষে 10 বছর পর্যন্ত যে 3টা বছরও যদি নামাজ পড়ে আপনার হুকুম মতো, ও নামাজ যদি হাত তোলাতুলি করে, শুধু সেজদাদায় ঠুকঠাক করে, আপনার নামাজ যদি নাও হয়, সন্তানের নামাজ কবুল করে আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব পাঠিয়ে দেবেন। আশা করছি মা বোনেরা এই সুযোগটা কাজে লাগাবেন, সন্তান যাদের আছে, আপনি সবচাইতে বড় শিক্ষক, নামাজের নির্দেশ দেবেন তাকে। এরপরে 10 বছরে তার বিছানা আলাদা করে দেবেন। এদিকে তাকান, অনেকে গল্প করছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমার অন্তরে চোখ খোলা আছে না, গল্প করবেন না। 10 বছর বয়সে ছেলে মেয়েরা বিছানা আলাদা করে দেওয়া লাগবে, এটা মায়ের নির্দেশ। কারণ কি, আমি নিচে নামতে পারলাম না, এই জন্য দুঃখিত, আপনারা হয়তো বুঝেছেন। 10 বছরে ছেলে তার মায়ের কাছে, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না, বিছানা আলাদা করে দেওয়াই লাগবে। ঘর যদি ছোট হয়, দরকার হয় আলাদা আলাদা বিছানা মাঝখানে ফাঁকা রাখবেন, এটা নির্দেশ। এরপরে সন্তানকে সাঁতার শেখাও, তীর মারা শেখাও, ঘোড়া চালনা করা শেখাও। এই যে মা বোনের এদিকে তাকান, কথাগুলো শোনার পরে নতুন মনে হচ্ছে, কারণ কি, 1500 বছর আগের এই কথা, এখন কিন্তু তীর মারা, সাঁতার শেখা, ঘোড়া চালানো এগুলো চলে না। চলে নাকি? চলে না। 1500 বছর আগে এই বিষয়গুলো ওই জামানায় টিকে থাকার জন্য সবচাইতে বড় মাধ্যম ছিল। ঘোড়া চালানো লাগতো জিহাদের ময়দানে, তীর ধনুক মারা লাগতো, সাঁতার শেখা লাগতো, কারণ ওই সময় ওই যে আরব সাগরের হয়তো যুদ্ধের ময়দানের কিছু কৌশল শিক্ষা দেওয়ার জন্য নবীজি নির্দেশটা মায়েদেরকে দিয়েছিলেন, যে সন্তান হবার পরে তোমরা সাঁতার শিখিও। সাঁতার শেখানো, তীর মারা শেখানো, ঘোড়া চালানো, এটা রূপকর্ম হচ্ছে তাকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলো। আপনার মেয়ে হোক ছেলে হোক, অলস বানাবেন না, অকর্ম করে এক জায়গায় বসিয়ে রাখার মতো করবেন না, তাকে দিয়ে কাজ করাবেন। কাজের একটা মেয়ে রেখে দিয়েছে 24 ঘন্টা তারা দিয়ে খাটায়, অথচ নিজের একটা মেয়ে আছে, মনে হয় যে হাসিনা নাই খালেদা, কোনো কাজ করবে না, আপনি বিপদে পড়বেন পরবর্তীতে। নবীজি বলেন, আপনার মেয়ে আছে ছেলে আছে, ওকে কাজ করাও, বাবা তো বাইরে থাকে, দায়িত্ব আপনার। আপনি যে জিহাদে ময়দানে যাওয়ার মতো সওয়াব পাবেন শুধু এই কারণে, তাকে কাজ করাবে, যে কোনো কাজ, দরকার হয় বলবেন পানি নিয়ে আয়, এই রান্না কর, এই তরকারিটা সুন্দরভাবে ঠিক করে দে, অথবা ঘরটা মুছে দে, মানে কাজের ভেতরে তাকে রাখা লাগবে, তাকে কর্মঠ করে তুলবে, ও যেন অন্যের বাড়িতে যাওয়ার পরে আপনার আবার বদনাম না হয়। কারণ শ্বশুর আর শাশুড়ি যদি মন মতো না পায়, শেষে ওকে তো গালি দেবে আর আপনাকে ধুয়ে তুলবে, যাই তোর মা বাপ কি শিখিয়েছে।
বদনামটা আপনার জন্য হচ্ছে, আপনি তাকে কাজ করাননি। আশা করছি নবীদের এই তীর মারানো শেখানো, ঘোড়া চালানো শেখানো, এগুলো দিয়ে আল্লাহর নবী জানিয়েছেন তার যোগ্যতা তৈরি করা। তাকে তুমি এমন জায়গায় পৌঁছিয়ে দাও অন্তত বিয়ে দেওয়ার পরে ওর স্বামী যদি মারাও যায় যেন নিজের ইজ্জত আবরু ঠিক রাখতে পারে। ওকে যদি আপনি ছোটবেলায় মেশিন চালানো শেখান, এই যে সেলাই মেশিন, এমব্রয়ডারি করা মেশিন, অথবা কাঁথা সেলাই করা, অথবা জিনিস তৈরি করা, বিভিন্ন হাতের যে সমস্ত কাজগুলো আছে, আপনি মেয়েটা বিয়ে দেওয়ার পরে যদি স্বামী মারা যায় ও নিজের কাজ নিজে করে খেতে পারবে। এই যে মালয়েশিয়ার মালয়েশিয়ার মা বোনেরা যে সমস্ত প্লেট গুলো বানায় বাংলাদেশে, ওগুলোর এক একটা দাম 2200-2300 টাকা করি। এরকম এক একদিন যদি 5টা প্লেট বানাতে পারে কমপক্ষে 8-10 হাজার টাকা উপায় করবে এক একদিন। আপনার জামাই যদি মারাও যায় আপনার মেয়ের কোনো অসুবিধা নেই, তার ইজ্জত আবরু বিক্রি করা লাগবে না। সুবহানাল্লাহ, নবীজি এইটা বোঝাতে চেয়েছিলেন। এখানে আপনার দখল থাকা লাগবে, কাজকর্ম তাকে শেখাবেন। আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝেছেন। এরপরে তাকে কোরআন শেখানো, এই যে মা বোন যারা এসেছেন, আপনার মেয়েটাকে আপনি ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। আজ যে সমস্ত আলেমগুলো মেয়েদেরকে লেখাপড়ার প্রতি অনুৎসাহিত করে, উৎসাহ দেয় না, এরা কোন দৃষ্টিতে বলে আমি জানি না। কোরআনি কারিম জানিয়েছে, ওয়া আমিদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন দুনিহি। সূরা আন-নাহা আনফালের 60 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর মুসলমানেরা, এই মুসলমানদের ভেতরে শুধু পুরুষ না, মহিলারাও আছে। কারণ এখন বিশ্বে 170 কোটি মুসলমান, 170 কোটি পুরুষ না, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। জরিপে আমরা পেয়েছি পুরুষের চাইতে মহিলার সংখ্যায় বেশি। আয়াতের মুখাতে পুরুষের চাইতে মহিলারা বেশি হবে, আয়াত দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর মুসলমানেরা, নারী হওয়ার পুরুষ হওয়ার তোমাদেরকে বলছি, ইসলাম ধ্বংস করার জন্যে। আজ ইহুদি খ্রিস্টান মুশরিকরা যেগুলো ব্যবহার করছে, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই বিষয়গুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগানো। এই জন্য আজ বিশ্বে ইসলাম ধ্বংস করার জন্যে পুরুষের তুলনায় মহিলাদের ভূমিকা বেশি। কারণ পুরুষ ডাক্তারের পাশাপাশি মহিলারাও ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বৈজ্ঞানিক হচ্ছে, আর সবগুলো মানুষ আবিষ্কার করেছে, মূল থিওরি যেটা সেটার নাম কোরআন শরীফ। এই জন্য আল্লাহর নবী 7 নম্বরে দায়িত্ব দিয়েছেন, মা বোনেরা সন্তান হবার পরে তাকে কোরআন শিখান, এর ভেতরে সব আছে। ডাক্তার বিদ্যা কোরআন থেকেই বের করা হয়েছে। সুতরাং এখন যদি সিলেবাস অনুযায়ী দেশে ডাক্তার তৈরি যেগুলো করছে, আপনার মেয়েকে প্রথমে কোরআন শিখিয়ে নেবেন, ছেলেকে প্রথমে কোরআনের শিক্ষাটা দিয়ে নেবেন, এরপরে আপনি তাকে ডাক্তার বানাবেন। আপনার মেয়েটা যদি ডাক্তার হতে পারে, MBBS, FCPS, FRCS অসুবিধা নেই। কারণটা কি, পুরুষের কাছে মহিলারা অনেক কথা বলতে পারে না, কিন্তু মেয়েদের কাছে মেয়েরা ওই কথাগুলো বলতে পারবে। আপনার মেয়ে যদি ওই রকম ডাক্তার হয়, যেমন রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, আপনার মেয়েকে এরকম ডাক্তার বানান, ওটা মেয়ে না, ওটা জান্নাতের টুকরা, টাকা পয়সা উপায় হবে, জান্নাতও আদায় হবে। সম্মানিত মা বোনেরা, এই জন্য প্রথম হচ্ছে তাকে কোরআনের শিক্ষাটা দিয়ে দিন। ডাক্তার ফাতেমা সিদ্দিকা কোরআনের হাফেজা, কোরআনে কারিম মুখস্থ করার পরে এরপরে অনার্স মাস্টার্স করেছে, ডাক্তার হয়েছে, MBBS, FCPS, FRCS। আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দিয়েছে, আখেরাত তো দেবে। স্বামীও আল্লাহ সেরকম একজন দিয়েছে, আল্লাহর ওলি। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, ছেলে হোক মেয়ে হোক কোরআন শেখাবে, বড় হওয়ার পরে আপনাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওটা শুধু ছেলে মেয়ের দোষ না, ওটা আপনার দোষ। খালিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা বাবা, আধা বয়সী এক বাবা এসে ডাক দিয়ে বলছে, খালিফা আমার এই ছেলে আমাকে জুতা দিয়ে পিটিয়েছে, আপনি বিচার করেন। হযরত ওমর বললেন, না এ আমি বিশ্বাস করি না, ছেলে কোনোদিন বাবাকে জুতা দিয়ে পিটাতে পারে না।
লোকটা বলে, খলিফা আপনি আমার সন্তানটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন না কেন কথাটা সঠিক কিনা? নবীজির সাহাবী হযরত ওমর ছেলেটাকে ডাক দিলে, ধমক দিয়ে বললেন, কেন তোমার বাবাকে তুমি মারলে? ছেলেটা বলে, খলিফা আপনি আমাকে ধমক দেন কেন, আমার বাবারে জিজ্ঞাসা করেন আমি কেন তার মারলাম? হযরত ওমর বললে, ঠিক আছে তুমি বলো কেন মারলে? ছেলেটা বলে, খলিফা আমি বাবাকে মেরেছি, আমি অন্যায় করেছি আমিও জানি, কিন্তু আমি জন্মের পরে আমার বাবার কমপক্ষে 10টা দায়িত্ব আমার উপরে ছিল, আমার বাবারে জিজ্ঞাসা করে একটা দায়িত্ব আমার বাবা পালন করেনি। জন্মের পরে আমার একটা সুন্দর নাম রাখার কথা ছিল, আমার নামটা কিভাবে রেখেছে জিজ্ঞাসা করেন? 2 নম্বরে আমাকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল, ওটা আমার দেয়নি। ছোটবেলা থেকে আমাকে ছাগল বকরি চরাতে দিয়েছে পাহাড়ি এলাকায়, সারাদিন আমি এগুলো চরাতাম, আমার মনের ভেতরে সব সময় মেজাজটা খিটমিট খিটমিট করত রাগ, কারণ ছাগলের পেছনে দৌড়ানো বড় কঠিন কাজ, ওরে আপনি ডান দিকে যেতে বললে বামে যাবে, সোজা যেতে বললে পেছনে আসবে। খলিফাতুল মুসলিমিন আপনার বাবাকে আমার বাবারে জিজ্ঞাসা করেন, উনি ছোটবেলা থেকে দিনের শিক্ষা আমার দেয়নি, মা বাবা কি জিনিস তাদের সম্মান কি এটা আমার জানায়নি, আমি জানিও না, আমার বাবাকে আমি মেরেছি বাবা হিসাবে না, প্রতিদিন যে ছাগলকে বকরিকে পিটায়, আমার বাবাকে মারার সময় আমার মনে হচ্ছিল বকরি পিটাচ্ছি। সামান্য মা বোনেরা, অনেক মা ছেলের হাতে মার খাচ্ছে, মেয়ের হাতে মার খাচ্ছে, এমনকি খুন পর্যন্ত করছে মাকে, এটা দোষ শুধু ওই ছেলে মেয়ের দিলেই হবে না, আপনারও দোষ আছে, আপনি জন্মের পরে তাকে শিক্ষা দেননি। আমার এই ছোট্ট বয়সে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, ভার্সিটির স্যার যারা বিশেষ করে সবগুলো ডক্টর, ভার্সিটিতে তাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষকের কলার চাপ দিয়ে ধরে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, শিক্ষক বলছে বাবা তুই আমার ছেড়ে দে আমি জীবনে আর ক্লাস নেব না, আর সে গালি দিয়ে বলছে না তোরে ছাড়বো না মেরেই ফেলবো, এটাও তো ছাত্র। আমি আরো দেখেছি মাদ্রাসায় যখন ছিলাম, শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, দুইটাই তো ছাত্র, একটার ভেতরে কোরআন ছিল মানুষ হচ্ছে, আর একটার ভেতরে কোরআন নেই ও মানুষ না, জানোয়ারে যাইতে নিকৃষ্ট। মাস্টার শেষ করার পরে আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেককে মদ দিয়ে সকালবেলা কুলি করে, মানুষ তো পানি দিয়ে কুলি করে ও মদ দিয়ে কুলি করছে। আপনার সন্তানটা যে এরকম হবে না আপনার গ্যারান্টি নেই, এই জন্য কোরআন আপনি তুলে দেন। মক্কা মদিনায় আমি 45 দিন ছিলাম, মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ করে দেখি ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়েরা, এই যে 3 বছর 5 বছর 6 বছর করে বয়স, খেলা করছে নবীজির ওই মসজিদের বারান্দায়, একজন আর একজনকে খেলার ছলে ধরতে যাচ্ছে। আমাদের দেশে ছেলে মেয়েরা একজন আর একজনকে ধরার সময় কি বলে? কিত 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 বলে না, ধর ধর শুয়ে দিলাম শুয়ে দিলাম এসব বলে, আরো আছে গালিও দেয়। সে গালি তো আমি বলতে পারলাম না বাংলায় গালি দেয়, চিন্তা করলাম দেখি আমাদের দেশে ছেলে মেয়েরা তো কিত কিত বলে, এ দেশে ছেলে মেয়েরা কি বলে, কান লাগিয়ে দেখি না, এই 4.5 বছর 5 বছরের ছেলে মেয়েরা কিত কিত বলছে না, একজন আর একজনকে ধরার সময় বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি শিক্ষা পেয়েছে তার মায়ের কাছে দেখেছেন? আর আপনার কাছে শিক্ষা পায় কি? আমি তো ওই শিক্ষাটা বলতে পারলাম না, ও বড় হওয়ার পরে আপনাকে ভাত দেবে কাপড় দেবে, ও বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি কয়েকদিন আগে এই যে রাঙ্গামাটি থেকে আসলাম, লংগদু থানায় গিয়েছিলাম, লংগদু আসার সময় দেখছি একটা লোক তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঝুড়ির ভেতর করে নিয়ে আসতেছে, ভাই কি বলছে আমার মা কি করবেন, যে বৃদ্ধাশ্রমে রেখে যাব। একটা সন্তান কখন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় আপনি চিন্তা করেন? আমার ওই সময় রাগ হচ্ছিল না, আমার পরবর্তীতে রাগটা আর হয়নি, কারণ এই 10টা শুধু এই ছেলের না, অবশ্যই এই মা বাবা নবীজির দেওয়া 10টা দায়িত্ব পালন করে।